বাংলাদেশ 1,47,610 বর্গ কিলোমিটারের এই দেশটিতে 18 কোটি মানুষের বসবাস। প্রতিনিয়ত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে আমাদের এই দেশ। এই উন্নতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তৈরি পোশাক শিল্প। 30 লক্ষেরও বেশি মানুষ এই সেক্টরে নিরলসভাবে কাজ করে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখছে, আর তাদের জীবনযাপনের স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইনের ধারা 232-এর উপধারা 3-এর উদ্দেশ্য পূরণকল্পে শ্রমবিধিমালা 2015-এর বিধি 218 অনুযায়ী গঠন করা হয় কেন্দ্রীয় তহবিল, যার মূল লক্ষ্য হচ্ছে রপ্তানিমুখী প্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকদের পরিবারকে কেন্দ্রীয় তহবিলের সেবার আওতায় আনা এবং বাংলাদেশের সকল অঞ্চল ও স্তরে কর্মরত তৈরি পোশাক কারখানা শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন। কেন্দ্রীয় তহবিলে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানায় রপ্তানি মূল্যের অর্থাৎ প্রতিটি এলসি নগদায়নের 0.03% অর্থ জমা হয়। এ পর্যন্ত কেন্দ্রীয় তহবিল থেকে মোট 2,354 জন শ্রমিক এবং শ্রমিকের 57 জন মেধাবী সন্তানকে 46,09,95,000 টাকা আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আমার শ্রমিক ভাই বোনদের গ্রামের বিনিময়ে $12,000 থেকে আজকে $30.61 বিলিয়ন গত বছর আমরা এক্সপোর্ট করেছি এবং এটা দিন দিন বাড়ছে। যত আমাদের এক্সপোর্ট বাড়বে ঠিক এই শ্রমিক কল্যাণ তহবিলে টাকাও তত বেশি জমা হবে এবং আমরা শ্রমিকদের জন্য সব সময় যেন এর থেকেও আরও ভালো কাজ করতে পারি সেটাই আমরা চেষ্টা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটাই কথা, বেকারত্ব দূর করতে হবে। আজকে 17 কোটি মানুষের মধ্যেও আমরা কিন্তু আজকে কাপড় রপ্তানি করতে পারছি। আজকে আমরা বলতে পারি মালিক শ্রমিক এবং সরকার এটা একটা ফ্যামিলি, আমরা একে অপরের কথা চিন্তা করছি। 2018-এর মার্চ মাসে দুটি পোশাক কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন বাবদ 10,36,639 টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও বিগত 24/6/2017 তারিখে রংপুর জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত মোট 23 জন শ্রমিক ও শ্রমিকের পরিবারের মাঝে 50,000 টাকা করে মোট 11,50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমার ছেলে লেখাপড়া খরচ চালাতে আমার সমস্যা হচ্ছিল আর্থিকভাবে, সরকারি কেন্দ্রীয় তহবিল থেকে সহায়তা পেয়েছি, ধন্যবাদ কেন্দ্রীয় তহবিলকে। চাকরি করা অবস্থায় আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল, এমনকি আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ঠিক সেই সময় আমি কেন্দ্রীয় তহবিল থেকে সাহায্য পেয়ে সেই সাহায্য দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করেছি। এখন আমার বাবা খুব সুস্থ আছে, এমনকি আমরাও ভালো আছি। আমার পক্ষ থেকে কেন্দ্রীয় তহবিলকে ধন্যবাদ জানাচ্ছি। 2016-17 অর্থ বছরে মোট 310 জন শ্রমিক 5,85,50,000 টাকা অনুদান পেয়েছিল, যা 2017-18-তে বেড়ে দাঁড়িয়েছে 30,84,00,000 এবং অনুদান পেয়েছে 1,542 জন শ্রমিক। 2018-19-এ এখন পর্যন্ত 579 জন শ্রমিক অনুদান পেয়েছে 9,31,45,000 টাকা। এখনও পর্যন্ত কেন্দ্রীয় তহবিলের মোট অনুদান 46,11,31,639 টাকা, যা ভবিষ্যতে আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিজে কাজ করছেন, ছেলেমেয়েদের শিক্ষার জন্য কোনো আর্থিক অনটনে পড়তে হবে না, চিকিৎসার জন্য আর্থিক অনটনে পড়তে হবে না, অকাল মৃত্যুতে জীবন ঝরে যাবে সেটা আর হবে না। কেন্দ্রীয় তহবিল সবসময় প্রতিটি শ্রমিকের পাশে থাকবে। বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার, শ্রমিকের অধিকার সুরক্ষা এবং কল্যাণে নানা ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমাদের সবার লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা। মন্ত্রণালয়ে আমরা সাধারণত নীতিগত বিষয়ে কাজ করে থাকি, কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজের মধ্যে একটু ব্যতিক্রম রয়েছে। এই মন্ত্রণালয়ের কাজের সাথে আমরা এই কেন্দ্রীয় তহবিলের মাধ্যমে শ্রমিক ভাই বোনদের সাথে সরাসরি সম্পৃক্ততার একটা সুযোগ রয়েছে। দুর্ঘটনায়, অসুস্থতায় এবং সুরক্ষায় আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। আমাদের উদ্দেশ্য শ্রমিক ও শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকের স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিতকরণে ভূমিকা রাখা,
শ্রমিকের মেধাবী সন্তানের লেখাপড়ায় আর্থিক সহায়তা প্রদান করা। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু ঘটলে অথবা স্বাভাবিক মৃত্যু ঘটলে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। বাংলাদেশের যে শ্রম আইন, সেই শ্রম আইনের 232, 233 ধারা অনুযায়ী তারা যে লাভ করবেন সেই এক্সপোর্ট যে প্রাইস থেকে 0.03% কেটে রেখে একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে, সেই ফান্ডটা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। গার্মেন্টস শ্রমিক যারা কাজ করেন তাদের সন্তানদের শিক্ষার জন্য আমরা বৃত্তি দিয়ে থাকি। যেমন কোনো গার্মেন্টস শ্রমিকের কোনো সন্তান যদি সরকারি মেডিকেল কলেজে বা সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাকে আমরা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারি তাদের পড়াশোনার জন্য। এবং কোনো গার্মেন্টস শ্রমিকের যদি অসুস্থ হয় তাকে আমরা সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত তাকে সাহায্য করতে পারি। এমনকি কোনো গার্মেন্টস শ্রমিক যদি ঘটনার কারণে কর্মস্থলে মারা যান তাহলে তিনি তার মালিকের কাছ থেকে শ্রম আইন অনুযায়ী যা পাবেন তার বাইরেও আমরা এই ফান্ড থেকে সেই পরিবারকে 3 লক্ষ টাকা আমরা অনুদান দিয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এই যে উদ্যোগটা এই গার্মেন্টস শ্রমিকদের জন্য বা রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের জন্য যে উদ্যোগটা, এই উদ্যোগটা একটা কার্যকরী এবং একটা মহৎ কাজ। কারণ আজকে আমি এই কথা বলতে পারি শ্রমমন্ত্রী হিসেবে যে গার্মেন্টস সেক্টরে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তারা আজকে যদি কোনো বিপদে পড়েন তাহলে সেই বিপদের সাহায্য হিসেবে আমরা এই ফান্ড থেকে তাদেরকে আমরা সহায়তা করতে পারি। আমরা শুধুমাত্র শ্রমিক দিবসেই তাদের প্রতি সহানুভূতিশীল না হয়ে বছরের প্রতিটি দিনই তাদের জন্য একটি সুস্থ, স্বাভাবিক কর্মপরিবেশ ও সুন্দর জীবন গড়ার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য সমগ্র বাংলাদেশের সকল আরএমজিতে কর্মরত শ্রমিক গোষ্ঠীকে কেন্দ্রীয় তহবিলের সেবা সম্পর্কে অবহিত করা। এই ধারাবাহিকতায় কেন্দ্রীয় তহবিল সবসময় থাকবে শ্রমিকের পাশে, শ্রমিকের স্বার্থে।